ধাত্রী বারে বারে মানুষের কাছে অনুরোধ করছে, হাত জোড়ো করে যে রাস্তায় বেরোবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মানুষ সেভাবে কথা শুনছে না। সেই জন্য আমি আমার নিজের বুদ্ধিতে গাড়িটা এইভাবে বানিয়েছি, করোনা মডেলভাবে বানিয়েছি, যাতে মানুষ কথা শুনে, এবং মাইকটাও লাগিয়েছি যে আমি রাস্তায় বিভিন্ন এলাকায় যাচ্ছি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট সব কিছু আমি ঘুরেছি, বাগনান বিভিন্ন জায়গায় ঘোরা হয়ে গেছে, আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এবং কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে। এবং রাস্তায় আমি পাগল দেখলে পাগলদেরকেও খেতে দিচ্ছি, বিভিন্ন রকম এতে যারা দুস্থ তাদেরকে খাওয়া দিচ্ছি, এবং যে আমাদের পুলিশ আছেন ওনাদেরকেও আমরা বিভিন্ন রকম ফুড দিচ্ছি। এইভাবে আমি বিভিন্ন রাস্তায় যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এটা আর আমার হচ্ছে ফিশারি ব্যবসা আছে, আমার নাম সফি আহমেদ। সরকারি নির্দেশ মেনে চলো, কোন কুঝবে কান দিও না, সবাই মিলে লড়তে হবে, কখনো পারে আপনি কি করেন? মোটামুটি মানে সবাই মানে দেখে মানে বিভিন্ন রকম আলু আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করেন অথবা বিদেশ থেকে ভারতে ফিরে আসছেন, এমন ঠিক আছে। আমাদের তো কেন্দ্র আর রাজ্য সরকার তো ঘোষণা করছে লকডাউন যখন চলবে, তাহলে কি আপনি কি সবসময় এরকম যতদিন চলবে ততদিন দিতে থাকবে? তো সম্ভব, কিন্তু স্বাস্থ্যবান মানুষকেও আক্রমণ করতে পারে যখন আপনি করোনা ভাইরাস উপসর্গযুক্ত কোন ব্যক্তিকে দেখবেন। আপনার উচিত তাদেরকে উপসর্গগুলি সম্পর্কে সচেতন।